বাক্স এবং জিনিসপত্র এখানে রাখো। সাবধান সাবধান, উড়ে যায় না যেন। এই নাও তোমার মজুরি। এত টাকা বাবু? আপনি মনে হয় ভুল করে আমাকে বেশি টাকা দিয়েছেন। ভুল নয়, ভুল নয়, এ টাকা তোমার। আমার? এত মজুরি তো আমার না বাবু, আপনি গুনে দিন। মধুসূদন দত্ত কাউকে টাকা গুনে দেয় না, যা দিয়েছি সব তোমার। তুমি যাও। বাবা, মা। মধু এসেছ? প্রণাম বাবা। দীর্ঘজীবী হও, যশস্বী হও। আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ, শোনো, আমি তোমার বিয়ে ঠিক করেছি, আগামী মাসেই তোমার বিয়ে। আমাকে না জানিয়ে আপনি আমার বিয়ে ঠিক করেছেন? আমাদের সমাজে বাবা মায়ের পছন্দ করা পাত্রীর সাথেই ছেলের বিয়ে হয়। এ আমি মানি না বাবা, এ আমি মানি না। যাকে দেখলাম না, যার সম্পর্কে কিছুই জানি না, তার সাথে সারা জীবন কাটাতে হবে? এটাই সমাজের নিয়ম, আর এই নিয়ম চলে আসছে যুগের পর যুগ। এটা নিয়ম নয় বাবা, সমাজের কতিপয় মানুষের হাতে গড়া নিয়ম নামের কুসংস্কার। নিয়মই বলো আর কুসংস্কারই বলো, সমাজে যখন প্রচলিত আছে তখন তোমাকেও মানতে হবে। মানি না, মানি না, মানি না। এই কুসংস্কারচ্ছন্ন নিয়ম আমি মানি না, আমি কিছুতেই এ বিয়ে করতে পারবো না বাবা। আমি যে তাদের কথা দিয়েছি বাবা, এ বিয়ে না করলে সমাজে আমার মান সম্মান ক্ষুণ্ণ হবে, লোকের কাছে মুখ দেখানো দায় হবে। ঠিক আছে, আমাকে একটু ভাববার সময় দিন। আচ্ছা ঠিক আছে, তুমি ভেবে চিনতে বলো, প্রয়োজনে দিন তারিখ না হয় পিছিয়ে দেব। যাও, ভেতরে তোমার মা অপেক্ষা করছেন। যাচ্ছি বাবা। রঘু, রঘু। কিছু বলবেন কর্তাবাবু? মাথাটা বড্ড ধরেছে, একটু তামাক খেতে পারলে ভালো হতো। আপনি কাচারিতে বসুন, আমি তামাক সেজে নিয়ে আসছি। মা, মা গো, কেমন আছো মা? ওরে আমার মধু, আমি তো ভালো আছি বাবা, কিন্তু তোরে কি অবস্থা হয়েছে বাবা? তুমি অনেকদিন পরে দেখছো তো, তাই এমন মনে হচ্ছে। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না বুঝি? মা, টাকার দরকার হলে আমাকে জানাতে পারতি। টাকা চাইবো কি মা, না চাইতে তো তুমি টাকা পাঠিয়ে দাও। তুই আমার আদরের একমাত্র ছেলে, তোকে টাকা পাঠাবো না তো কাকে পাঠাবো রে মধু? মা, তুমি নিশ্চয়ই শুনেছো বাবা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছেন। তিনি তো ভালোই করেছেন বাবা, সারাদিন একা একা থাকি, কথা বলার অন্তত একজন লোক পাবো। আমি এ বিয়ে করবো না মা। কেন রে, কেন বিয়ে করবি রে? মা, মা আমি আরো লেখাপড়া করতে চাই। লেখাপড়া করবি সে তো ভালো কথা বাবা, কিন্তু বিয়ে করতে বাধা কোথায়? আচ্ছা থাক, এসব নিয়ে পরে কথা হবে, এখন খেতে চল। হ্যাঁ চলো, তোমার হাতে তৈরি করা খাবার কতদিন যে খাইনি মা। পাগল ছেলে আমার। চলো চলো যাই। আমার সন্তান হয়ে মধু শেষ পর্যন্ত মুখে চুনকালি মাখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। আপনি আপনি অস্থির হবেন না কর্তাবাবু? যার ছেলে বংশের মুখে কালি লাগিয়ে খ্রিস্টান হয় সে অস্থির হবে না? রঘু, বলতে পারিস সমাজের কাছে আমি কি জবাব দেব? আগে সন্তান পরে সমাজ, আপনি বিচলিত হবেন না। কাল ফোর্ট উইলিয়াম দুর্গে গিয়ে দেখে আসব সত্যি কি আমাদের মধু দাদাবাবু খ্রিস্টান হয়েছে না লোকে মিথ্যে বলছে। রঘু, কর্তাবাবু সত্যি যদি মধু ধর্ম ত্যাগ করে থাকে তাহলে এর পেছনে কোনো না কোনো কারণ আছে, তুই কি তার কিছু জানিস? শুনেছি কবিতা লিখে প্রতিষ্ঠা পাবার আশায় বিলে যাওয়ার উদ্দেশ্যে ধর্ম ত্যাগ করেছে। কিন্তু আমি যে শুনেছি সে নাকি কোনো ইংরেজ মেয়েকে ভালোবাসে তাই? তা তো জানি না কর্তাবাবু। লোকে এও বলছে আমার মধু নাকি মদ পান করে, ইংরেজদের মতো দাড়ি গোফ রাখে, কোটটাই পরে, ইংরেজদের মতো কথা বলে। আখে কর্তাবাবু, আমিও তাই শুনেছি কর্তাবাবু। কালই সেখানে যাবে, তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবে। আগে আগে কর্তাবাবু। আমার দোষে ছেলেটা আজ বিপদে গেছে, আমি যদি তাকে প্রশ্রয় না দিতাম
তাহলে সে ইংরেজদের খ্রিস্টধর্ম গ্রহণ করতে সাহস পেত না। একমাত্র সন্তান, তাই বাধ্যবাধকতার মধ্যে রাখিনি। এই সুযোগকে আমার দুর্বলতা মনে করে আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। কি যন্ত্রণা! মধু মধু, তুই ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়। শোনেন, আপনারা তো সবাই চলে এসেছে, তো যে জন্য ডেকেছি সে কথাই বলি নাকি? বলেন 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 বলেন। তা মহাশয়রা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মুন্সী রাজনারায়ণ দত্তের ছেলে মধুসূদন হিন্দু ধর্ম ত্যাগ করে মিলেচ্ছুদের দলে যোগ দিয়েছে, মানে কি বেটার ছেলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। হ্যাঁ শুনেছি। এই মধুসূদন বেটার ছেলে আমাদের সমাজ জাতি ধর্ম মেরেছে, মানে কি আমাদের মান সম্মান একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। হ্যাঁ, আর তাই বুঝলেন মহাশয়রা, আর তাই এখন থেকে রাজনারায়ণ দত্তের সাথে আমাদের আর কোনো সামাজিক কিংবা ধর্মীয় আচার আচরণ করা চলে না। হ্যাঁ সুভাষপতি মহাশয়, আপনি ঠিকই বলেছেন। মানে কি, মানে কি ধনী বলে তো আর তার জন্য আলাদা কোনো বিধিবিধান নেই। হ্যাঁ, আর সেজন্যই তার সাথে সামাজিক এবং ধর্মীয় কোনো কাজকর্ম করা শাস্ত্র মতে উচিত নয়। মানে কি, মানে কি একেবারে অসম্ভব। বিহিত করব বলেই তো আপনাদের ডেকেছি। শোনেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজনারায়ণ দত্তকে সমাচ্যুত করব। হ্যাঁ, আপনারা সবাই কি বলেন? ঠিকই ঠিকই সিদ্ধান্ত। এবার তার উচিত শিক্ষা হবে। শিক্ষা হবে না, দুদিন তক্কি তক্কি ছিল। হ্যাঁ বাবা, ভালো কথা। তাহলে মহাশয়রা, আজ থেকে রাজনারায়ণ দত্তের সাথে আমাদের আর কোনো সম্পর্ক রইল না। এই কথাটা সবাইকে একটু জানিয়ে দেবেন। অবশ্যই। মানে কি, মানে কি চলেন তাহলে সবাই যার যার কাজে যাওয়া যান। চলেন চলেন। সমাচ্ছিত, মুন্সী রাজনারায়ণ দত্তকে সমাজপতিরা সমাচ্ছিত করেছে। কুপুত্র, আমি কুপুত্র জন্ম দিয়েছি। অমন করে বলবেন না কর্তাবাবু, মধু তো আপনারই সন্তান। সন্তান নয় রঘু, বল কুসন্তান। যেসব সমাজপতিরা আমার সামনে মাথা নত করে চলত, তারা আমাকে এক ঘরে করেছে। এত বড় সাহস তাদের, অপমান, চরম অপমান। কর্তাবাবু, আপনি তাদের সাথে কথা বলেন। মুন্সী রাজনারায়ণ দত্ত এইসব তথাকথিত সমাজপতিদের কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা করবে? না, অসম্ভব। মধু যে এভাবে আমাকে আঘাত দেবে ভাবতে পারিনি। কবিতা লেখার জন্যে ও খ্রিস্টান হবে? কর্তাবাবু, আমার মধু যে আমাকে কষ্ট দেবে আমি আগে বুঝতে পারিনি, বুঝতে পারিনি। কর্তাবাবু, কর্তাবাবু। মধু এসেছে কোথায়? আরে কোথায় আমার মধু? মধু, মধু কোথায়, কোথায় মধু? চিৎকার করছো কেন? মধু এসেছে। স্বপ্নে আমি আমার মধুকে দেখলাম। ওর মুখে ইংরেজদের মতো দাড়ি গোঁপ, গায়ে কোট প্যান্ট, সে যেন অন্য একজন মানুষ। তুমি ঠিকই বলেছ জাহ্নবী, তোমার মধু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়েছে। নতুন নাম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। মধুকে দেখতে বড্ড ইচ্ছে করছে আমার। দোহায় আপনার, আপনি ওকে বাড়িতে আনার ব্যবস্থা করুন। রঘুকে পাঠিয়েছিলাম, সে আসেনি, বিলেত যাবার চেষ্টা করছে। এখন থেকে জানবে আমাদের মধু মারা গেছে। না 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 না, অমন অলক্ষণে কথা
মুখে আনবেন না। ও ছেলে মানুষ, না বুঝে না হয় একটা সামান্য ভুল করেই ফেলেছে। একি সামান্য ভুল বলছো জাহ্নবী? সে জাতি ধর্ম সমাজ পরিবারের মুখে কালি মাখিয়েছে, সমাজ আমাদের এক ঘরে করেছে, একি সামান্য ভুল বলছো? আমি আমি তার সাথে দেখা করতে চাই। তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ইচ্ছে করলেই কি রক্তের সম্পর্ক মুছে ফেলা যায়? রক্তের সম্পর্ক মোছা না গেলেও মন থেকে তা মুছে ফেলা যায় জাহ্নবী। আপনি মুছে ফেলতে পারেন, কিন্তু কিন্তু আমি তো মা, মা হয়ে আমি কিভাবে মুছে ফেলতে পারি? আমি তাকে ত্যাজ্য করব, জানবো মধুসূদন নামে আমাদের কেউ ছিল না। না 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 না, এই কাজ আপনি করবেন না, দোহাই আপনার, তাকে ক্ষমা করুন। মুন্সি রাজনারায়ণ দত্ত অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি, আজও দেবে না। যে আমার নারী ছেড়ে দন, নারী ছেড়ে দনকে কিভাবে ত্যাগ করব বল? মধু মধু তুই কোথায় বাবা, কোথায়? আমার বুকে ফিরে আয় বাবা, আমার বুকে ফিরে আয়, আমার বুকে ফিরে আয় মধু, মধু রে। মা চিঠি লিখেছেন, তিনি অসুস্থ, আমাকে না দেখতে পেরে তিনি হয়তো বাঁচবেন না। আমি আমি কালই যাব মাকে দেখতে, কতদিন যে মাকে দেখিনি। মা 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 আমি আসছি, মা আমি আসছি। কর্তাবাবু, কর্তাবাবু, কি হয়েছে? দেখছিস তো পত্রিকা পড়ছি। মধু দাদাবাবুর লেখা কবিতা পড়ছেন নিশ্চয়ই, পত্রিকা পরে পড়বেন, আগে মুখ তুলে দেখুন কে এসেছে। এমন ভাবে বলছিস যেন জমিদার কালীবাবু এসেছেন। কালীবাবু নয় গো কর্তাবাবু, কালীবাবু নয়, আমাদের মধুসূদন দত্তবাবু এসেছে। একে তুমি? হ্যাঁ বাবা, আমি আপনার ছেলে মধু। মধু? না, তুমি আমাদের মধু নও, তুমি মাইকেল, তুমি খ্রিস্টান, তুমি বেজাতি, তুমি বাবা মায়ের অবাধ্য সন্তান। আপনি আপনি এসব কি বলছেন কর্তাবাবু? মধু আমাদের ছেলে, ও বেজাত হতে যাবে কেন? তুই চুপ কর রঘু, নিশ্চয়ই টাকার জন্য এসেছ, আর একটি টাকাও তুমি পাবে না। বাবা, মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে ছুটে এসেছি, আমি মায়ের কাছে গেলাম। মা মা! না, তার সাথে তোমার দেখা হবে না। কেন বাবা? একজন ধর্মত্যাগীর সাথে তিনি দেখা করবেন না। কিন্তু মা যে আমাকে আসতে বলেছেন। ভুল করেছেন। দেখুন বাবা, মায়ের নিজের হাতে লেখা চিঠি, তার অসুস্থতার কথা লেখা আছে, দেখুন দেখুন। চিঠি দিলেও তার সাথে তোমার দেখা হবে না, তুমি যাও। বাবা, আপনি আপনি এসব কি বলছেন কর্তাবাবু? মধু বাড়ির ছেলে, দয়া করে ওকে মায়ের কাছে যেতে দিন। তুই চুপ কর, আমাদের মাঝে একটা কথাও বলবি না কিন্তু। বাবা বাবা বাবা, আমি একটিবার দেখা করেই চলে যাব, আমাকে দেখা করতে দিন। আর কতবার বলবো, তার সাথে তোমার দেখা হবে না, তুমি যাও। না বাবা না, মায়ের সাথে দেখা না করে আমি যাব না। জেদ করো না মধু। বাবা, মায়ের জন্য তার পছন্দের ফল আর খাবার এনেছে, তাকে দিয়েই চলে যাব। তুমি যদি আমার কথা না শোনো তাহলে দারোয়ান ডাকতে বাধ্য হব। বাবা, আপনি আপনি এমন কথা বলতে পারলেন? কর্তাবাবু, আপনি কাকে কি বলছেন? এ যে মধু দাদাবাবু, আপনার সন্তান। কু সন্তান? আর দারোয়ান ডাকতে হবে না বাবা, আমি আমি চলে যাচ্ছি। রঘু দাদা, বলো বলো দাদাবাবু বলো, মায়ের জন্য আনা ফল আর খাবারগুলো দিও, জানো তো আমার মা আমার মা এগুলো খুব পছন্দ করতো। দাদাবাবু, তাকে বলবে, তাকে বলবে তার চিঠি পেয়ে আমি ছুটে এসেছিলাম, কিন্তু তার ওই স্ত্রীবাবু দর্শন করার সৌভাগ্য আমার হলো না। দাদাবাবু, জানো রঘুটা, অনেকদিন অনেকদিন মাকে দেখিনি, মাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, খুব আশা ছিল,
খুব আশা ছিল মায়ের হাতে তৈরি করা পিঠা পায়েস খাবো। দাদা বাবু লঘুটা আমি শুধু নামের আগে মাইকেল লাগিয়েছি সাহিত্য অঙ্গনে প্রতিষ্ঠা পাবার জন্য, বিলেতে যাবার পথ সুগম করতে ধর্ম ত্যাগ করেছি, আর আর এতেই আমার আপন চোরের সব পর হয়ে গেল। দাদা বাবু বলো দাদা বাবু, আমি চোখের মণি থেকে হয়ে গেলাম সবার চোখের কাটা। দাদা বাবু রঘুটা রঘুটা বাকি বলো বাকি বলো, আমি ভালো আছি, আমার জন্য আমার জন্য যেন তিনি কোনো চিন্তা না করেন। তুমি 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 আমার মাকে দেখো রঘুটা, তুমি আমার মাকে দেখো দাদা বাবু, মায়ের যেন কোনো কষ্ট না হয় রঘুদা, না মায়ের যেন কোনো কষ্ট না হয়। না দাদা বাবু রঘুদা বলো, বাবা আমাকে মায়ের সাথে দেখা করতে দিলেন না, তুমি তুমি মায়ের একটা ফটো এনে দিতে পারো? দাদা বাবু মাকে যখন দেখতে ইচ্ছে হবে তখন ফটোটা দেখব। দাদা বাবু না, জাহ্নবীর কোনো ফটো তুমি পাবে না, একটা তো মাত্র ফটো এনে দিই করতে বাবু। লাগবে না দাদা, হায়রে রক্তের বাঁধন, একেই বলে পিতা পুত্রের সম্পর্ক, স্বার্থের ব্যাঘাত ঘটলেই মানুষ মুখ ফিরে নেয়। বাবা বাবা আজ আপনি আমাকে অবহেলায় তাড়িয়ে দিলেন, কিন্তু এমন একদিন আসবে যখন এই মাইকেল মধুসূদন দত্তের বাবা হিসেবে পরিচয় দিতে আপনি গর্ববোধ করবেন। দাদা বাবু প্রণাম বাবা, আসি, আপনি ভালো থাকবেন। দাদা বাবু দাদা বাবু যেও না, দাদা বাবু দাদা বাবু করতে বাবু, ওকে ফিরান করতে বাবু, মধুকে ফিরান। আমার মধু কোথায়, কোথায় আমার মধু, মধু মধু? এখানে তোমার মধু নেই জাহ্নবী। আমি যে আমার মধুর কথা শুনলাম, ও যে আমাকে মা মা বলে ডাকলো। তুমি ভুল শুনেছো, তুমি অসুস্থ, ভেতরে যাও। রঘু রঘু তুই আমাকে সত্যি বল, আমার মধু কোথায়? তবে কি তবে কি সে চলে গেছে? তাকে আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ তাড়িয়ে দিয়েছি, কুলত্যাগের স্থান এই দত্ত বাড়িতে নেই। আমার মতোকে তাড়িয়ে দিয়েছেন? আমার চিঠি পেয়ে সে দূর থেকে ছুটে এলো, আর আর আপনি তাকে আমার সাথে দেখা করতে দিলেন না, তাড়িয়ে দিলেন? হ্যাঁ দিয়েছি। কাজটা আপনি ভালো করেননি মধুর বাবা, কাজটা আপনি ভালো করেননি, ঠিক করেননি। দাদা বাবু দাদা বাবু আপনার জন্য ফল আর খাবার এনেছে, এই নিন গিন্নি মা, মধু এই নিন, মধু আমার প্রিয় ফল আর খাবার এনেছে, দাও দাও আমাকে দাও, আমি খাবো। এতে আমার মধুর হাতে স্পর্শ লেগে আছে, আপনি আপনি আমার মধুকে দেখা করতে না দিয়ে তাড়িয়ে দিতে পারলেন? একবারও একবারও বুঝলেন না সন্তানের জন্যে মায়ের আকুতি কতটা, সন্তানের জন্য মায়ের হৃদয়ে কতটুকু হাহাকার করে। মধু মধুরে ওরে বাবা তুমি ফিরে আয়, ফিরে আয় আমার বুকে, ফিরে আয় মধু আমার মধু মধু। মধু প্রথম মদ্যপান করে, যার তার সাথে খারাপ ব্যবহার করে, বড়দের সম্মান করে না, এসব কথা শুনলে মনে বড় আঘাত লাগে। কিন্তু কিভাবে দেবকীকে তার হাতে তুলে দেব? আমার মেয়েকে সুখে রাখতে পারবে না, নিজ হাতে মেয়ের এমন সর্বনাশ করতে আমি পারবো না। বাবা তোমার চা। দেবকী দেবকী আমি এখন কি করব বলতে পারিস মা? কি হয়েছে বাবা যার জন্য তোমাকে এত বিচলিত দেখছি? কি হয়নি তাই বল মা। মধু মদ্যপান করে, লোকের সাথে খারাপ ব্যবহার করে। তোমার অভিযোগ সঠিক নয় বাবা, ও মদ্যপান করে ঠিকই কিন্তু কারোর সাথেও খারাপ ব্যবহার করে না। মা তুই মধুকে ভালোবাসিস তাই ওর কোনো দোষ তোর চোখে পড়ে না। মানুষের মনে দুঃখ থাকলে এমন একটু একটু মদ পান তো
করতেই পারে। কিসের দুঃখ তার? বাবা, সে মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু জমিদার রাজনারায়ণ দত্ত মহাশয় মা জাহ্নবীর সাথে তাকে দেখা করতে দেননি। দেখা করতে না দেবার কারণ? মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে বলে। আর্চ ডিকন ডিয়ান্ট্রি তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছেন। ভেরি স্যাড। শুধু তাই না বাবা, দত্ত মহাশয়ের পাঠানো টাকাও সে ফেরত দিয়েছে। জীবনের প্রতি যে তার বড়ই প্রীত শ্রদ্ধা। এত কিছু ঘটেছে আমি তো জানি না রে মা। সে আমাকেও কিছু বলেনি, তার একজন বন্ধুর কাছ থেকেই শুনেছি। বড়ই জেদি সে, অভাবে আছে, অথচ বাবার পাঠানো টাকাও সে গ্রহণ করেনি। দেবকি, দেবকি, এসো মধু, ভেতরে এসো। থ্যাংকস। কাকাবাবু আছেন এখানে? তুমি কি আমাকে কিছু বলতে এসেছো মধু? হ্যাঁ কাকাবাবু, আমি শীঘ্রই দেবকীকে বিয়ে করতে চাই। তা তো সম্ভব নয় মধু। কেন সম্ভব নয়? তোমার মতো একজন মাতালের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। বাবা, বাবা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমাকে কথা বলতে দে মা। যে বড়দের সম্মান করে না তার সাথে কেউ যদি আমাকে অসম্মান করে তাকে আমি সম্মান করব? আপনার বেলায় এমন হলে কি করতেন আপনি? যে আমাকে অপমান করে তাকে তুমি আদর করতে পারি না? তোমার বিরুদ্ধে আরো অভিযোগ আছে। কি অভিযোগ শুনি? তুমি লোকের কাছ থেকে টাকা ধার নাও কিন্তু পরিশোধ করো না। হাসছো যে? ও, এই কথা? কাকাবাবু, অভাবে পড়ে বন্ধুদের কাছ থেকে 200-400 টাকা ধার করি, সচ্ছলতা ফিরলেই ঠিক শোধ করে দেব। একজন দেনাগ্রস্ত লোকের সাথে তো আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। ওসব কথা থাক না বাবা, তোমার চা ঠান্ডা হয়ে গেছে, আমি বরং চট করে দুজনের জন্যই চা করে নিয়ে আসি। না দেবকি, এত অপবাদের পর আর এখানে থাকা মানায় না। তোমার বাবাই যখন আমাকে অযোগ্য মনে করেন তখন আর এসবের প্রয়োজন কি? রাগ করো না, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, তুমি এখন বসো। আপন জনরাই যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন আর তোমরা? মধু, আসি দেবকি। কাকাবাবু ভালো থাকবেন। মধু, তোর গিন্নিমা কি করছেন রে রঘু? আর গিন্নিমা অসুস্থ শরীরে বিছানায় শুয়ে শুধু মধু মধু করছে, আর চোখের জলে বুক ভাসাচ্ছেন। যার একমাত্র ছেলে ধর্ম ত্যাগ করে তার মায়ের চোখে জল ছাড়া আর কি ঝরবে? গিন্নিমায়ের মতো আপনিও যদি ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে কর্তাবাবু? জানিস রঘু, আমি স্বপ্ন দেখতাম আমার মধু লেখা পড়া শেষ করে দেশের জন্য কাজ করবে, আমি যা পারিনি সে তাই করে দেখাবে। সব আশা কি পূরণ হয় কর্তাবাবু? আমার কিসের অভাব, আমার কিসের অভাব যে তার জন্য ধর্ম ত্যাগ করতে হলো? ও যে বড় কবি হতে চায়, বিলেত গিয়ে ইংরেজ কবি হবে। কেন, দেশে থেকে বাংলায় কবিতা লিখে বড় কবি হওয়া যেত না? কবিতা লেখার জন্য খ্রিস্টান হতে হবে রঘু? কর্তাবাবু, ডাক্তারবাবুকে সংবাদ দিয়েছিস? দিয়েছি কর্তাবাবু, তিনি এখনই চলে আসবেন। আপনি গিন্নিমার কাছে যান, ডাক্তারবাবু এলেন কি না দেখে আসি। না দেবকি, না, মদ আমি ছাড়তে পারবো না। মদ না ছাড়লে বাবা যে তোমার সাথে আমার বিয়ে দেবে না। তারপরও মদ আমি ছাড়তে পারবো না। আমার চেয়ে তোমার কাছে মদের দামই বেশি হলো তাই না? একজন মদ্যপায়ীর কাছে কোন বাবা তার মেয়েকে তুলে দিতে পারে বলতে পারো? এটাই কি তোমার শেষ কথা? বিষয়টা বোঝার চেষ্টা করো মধু। আমি বুঝেছি দেবকি, আমি বুঝেছি। বাবা আমাকে যখন ছাড়তে পেরেছি তখন তোমাকে ছাড়তে আমার কষ্ট হবে না মধু। তোমার বাবার বিচারে আমি পাত্র হিসেবে অযোগ্য, কিন্তু দেশে এখনো অনেক যোগ্য পাত্র আছে, তাদের মধ্য থেকে একজনকে স্বামী হিসেবে বেছে নিও। না মধু, না, এমন বলো না। কেদোরা, কেদোরা দেবকি, কেদোরা, চলার পথে তোমার চোখের জল আমাকে কষ্ট দেবে। বিদায়ের এই ক্ষণে তোমার অশ্রুসিক্ত নয়ন বার বার মনে পড়বে, বিরহের যন্ত্রণায় বুক ভেঙে যাবে, সহ্য করতে পারবো না। আবার কবে দেখা হবে আমাদের? জানি না, জানি না,
আমি এখান থেকে আজই চলে যাচ্ছি। আজই? হ্যাঁ, আজই এবং এক্ষুনি। তোমার, শুধু তোমার অপেক্ষায় থাকবো মধু। মিথ্যা আশ্বাস দিও না টেপুকি। মিথ্যা আশ্বাস নয় যে, সত্যি সত্যি তোমার জন্য অপেক্ষা করব মধু। টেপুকি টেপুকি, বাবা মায়ের অবাধ্য হইও না। হাসি হাসি টেপুকি, বিদায় বিদায়। কেমন দেখলেন ডাক্তার? নানান দুশ্চিন্তায় রোগ বাঁধিয়েছেন, ওষুধ দিয়েছি, নিয়মিত খাওয়াবেন। ও ভালো কথা, জাহ্নবীদেবের মনের অবস্থা কিন্তু ভালো না, যত দ্রুত পারেন ছেলেকে আনার ব্যবস্থা করবেন। অনেক চেষ্টা করেছি ডাক্তার, কিন্তু সে কিছুতেই এখানে আসতে রাজি নয়। বড় অভিমানী সে। ওনার মনের প্রশান্তি ছাড়া শুধু ওষুধে রোগ নির্মূল হওয়া সম্ভব নয়। আসি বাবু। রঘু। কর্তাবাবু। ডাক্তারবাবুর ব্যাগটা এগিয়ে দিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি কর্তাবাবু। মধুকে তার মায়ের সাথে দেখা করতে না দেওয়া ভুল হয়েছে। নিজের আভিজাত্য এবং জেদ বজায় রাখার জন্য তাকে তাড়িয়ে দিলাম। মধু ছাড়া জাহ্নবীকে সুস্থ করা কঠিন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমন আসি রক্ষণ পশিল রক্ষপুরে। হায় তা তো, উচিত কি তবে কাজ? নিকোষাসতী তোমার জননী, জননী। আই হ্যাভ লাইক দ্য আর্থ রিভলভিং এভার রাউন্ড দ্য সেলফ সেম সান বয়। Seasons both of joy and sorrow, I have like her as I run, boy. Excuse me, Michael. Henrietta, come in. Thank you. Michael, বাড়ি ওলা এসেছিলেন বাড়ি ভাড়ার টাকা নিতে, গোয়ালা এসেছিলেন দুধের টাকার জন্যে। বেবিরা না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ওদের কষ্ট আর সহ্য করতে পারি না। ওহ মাই ডার্লিং, আমাকে যদি চাল ডালের কথা চিন্তা করতে হয় তাহলে আমি নতুনত্ব সৃষ্টি করব কখন? সরি মাইকেল, আমি এই জন্য তোমাকে কিছুই বলতে চাই না। ডার্লিং ডার্লিং, তুমি আজকের মতো চালিয়ে নাও, কাল ঠিকই একটা ব্যবস্থা হবে। ওকে, তুমি কাব্য রচনা করো, আমি ও ঘরে গেলাম। হায় রে নিয়তি, মুন্সী রাজ নারায়ণ দত্তের পুত্র মধুসূদন দত্তের আজ কিছুই নেই। যার অন্যে অসংখ্য মানুষ প্রতিপালিত হয় তার পরিবারের সন্তান রাজ অভুক্ত। অসুস্থতাও দিন দিন বাড়ছে, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারছি না। আজ 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 মা বাবা রঘুদার কথা খুব মনে পড়ছে। মায়ের হাত ধরে ওই ওই কপোতক্ষ নদের ঘাটে যাওয়া, বাবার সাথে পাঠশালায় যাওয়া, পিঠে উঠে ঘোরা ঘোরা খেলা, গাছে উঠে ফল পাড়া, বন্ধুদের সাথে খেলা করা, বিদেশ যাবার নেশায় শেক্সপিয়ার মিল্টন আর বায়রনের মতো বড় কবি হওয়ার আশায় সবাইকে ত্যাগ করতে হলো অনুশোচনা ছাড়া। আবার আর কিছু অবশিষ্ট নেই, কিছু না, কিছু না। না জানি আমার মধু কেমন আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা, কি জানি। ছেলের যা ভুলো মন, শোবার সময় জানলা দরজা বন্ধ করে কিনা কে জানে। তার জন্য মনটা আমার ভীষণ উতলা হয়ে আছে। ও শরীরটা আমার আমার এমন লাগছে কেন? চোখে অন্ধকার দেখছি,
মাথাটা মাথাটা কেমন যেন ঘুরছে, না আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মধু 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 কাছে আয় বাবা, আমাকে একটু ধর বাবা, আমাকে কাছে ধর, আমার আমাকে একটু জড়িয়ে ধর বাবা, আমাকে বাঁচা মধু। কর্তা বাবু, গিন্নিমা মনে হয় ডাকছে, শুনে আসে তিনি কি বলবেন। সর্বনাশ হয়েছে কর্তা বাবু, সর্বনাশ হয়েছে। কিসের সর্বনাশের কথা বলছিস? গিন্নিমা, গিন্নিমা নেই, তিনি আমাদের মায়া ত্যাগ করে চলে গেছে। তোর গিন্নিমা নেই? না কর্তা বাবু। জাহ্নবী, জাহ্নবী, কর্তা বাবু, কর্তা বাবু, আমার মা নেই কর্তা বাবু। তোর গিন্নিমাও নেই, মধুও ছেড়ে গেল, আমি যে একা হয়ে গেলাম রে রঘু। কর্তা বাবু, আমি একা হয়ে গেলাম, একা হয়ে গেলাম কর্তা বাবু। রঘু, কর্তা বাবু, আমি সেদিন যদি মধুকে তাড়িয়ে না দিতাম, তাহলে আজ আমার জীবনে এমনটি হতো না। যশোরের সাগরদাঁড়ির দত্ত পরিবারের এমন পরিণতির জন্য আমি দায়ী কর্তা বাবু। আমার ভুলে সবাইকে হারাতে হলো। হে প্রভু, তুমি আমাকে শাস্তি দাও, প্রভু আমার শাস্তি দাও কর্তা বাবু। শুভ সন্ধ্যা মধু। শুভ সন্ধ্যা, ভেতরে এসো গৌর। এই সন্ধ্যাবেলায় সবাই মিলে কি করছো মধু? সাহিত্য রচনা করছি। কিন্তু এরা কারা? এরা তিনজন লেখক, রাইটার। ঠিক বুঝলাম না। বুঝতে পারলে না? একই সাথে তিনটি গ্রন্থ রচনা করছি, মেঘনাদ বধ ও ব্রজাঙ্গনা কাব্য আর কৃষ্ণকুমারী নামে একটি নাটক। একই সাথে তিনটি? এ কি বলছো মধু, সত্যিই তুমি ধন্য। তোমার এই বিরল প্রতিভার জন্যে বিশ্বের মানুষ শ্রদ্ধাভরে তোমায় স্মরণ করবে। চতুর্দশপদী বা সনেট রচনা করে বাংলা সাহিত্যে যে নতুনত্ব তুমি সৃষ্টি করেছ, তারপর নাটকেও এনেছ ভিন্ন মাত্রা। আহ, শর্মিষ্ঠা নাটক আর তিলোত্তম সম্ভব কাব্য, কি অপরূপ সৃষ্টি তোমার! সবই ভগবানের কৃপা আর তোমাদের অনুপ্রেরণা। তা বলো, কেন ডেকেছ? পণ্ডিতগণ, আপনারা এখন আসুন। প্রণাম কবি। প্রণাম কবি। প্রণাম। চলো। প্রণাম গৌর, আই এম ইন গ্রেট ফিনান্সিয়াল প্রবলেম, ভীষণ অর্থকষ্টে আছি, স্ত্রী সন্তানদের দিকে তাকাতে পারছি না, তাদের মুখে দুবেলা খাবার দেওয়ারও জো নেই। আই এম ইন এমব্যারেসিং সিচুয়েশন। ঈশ্বরচন্দ্রের কাছ থেকে সব শুনেছি, তোমাকে আগেও বলেছি, একটু মিত ব্যয় হও, বুঝে শুনে অর্থ ব্যয় করো। ধনী পিতার একমাত্র পুত্র আমি, অর্থ ব্যয়ের হাত সেই ছোটবেলা থেকেই খুব বড় করে ফেলেছি, ইচ্ছে করলেই তো মৃত ব্যয়ী হতে পারি না। তাই বলে একটু বুঝে শুনে চলবে না? সামান্য পিপীলিকাও দুঃসময়ের জন্য সঞ্চয় করে, আর তুমি? আমার দ্বারা মৃত ব্যয়ী হওয়া অসম্ভব। তোমার খাম খেয়ালিপানা, অসংযমী ও অপরিণামদর্শিতার জন্যে পরিবার পরিজনদের অনাহারে অর্ধাহারে থাকতে হয়, এ তো তুমি খুব ভালো মনে করছো। ইউ মে নো দ্যাট I did not count the money to give anyone. তুমি তো জানো গৌর, আমি কাউকে কখনো টাকা গুনে দেইনি, পকেটে হাত দিয়েছি, যা উঠেছে তাকে তাই দিয়েছি। Yes, I know that. এজন্য তোমার আজ এই দশা। এই টাকাগুলো রাখো, প্রয়োজন মতো ব্যয় করো, অমিত ব্যয় হয়ে দুদিনেই শেষ করো না। শরীরের দিকে নজর দিও, ছাই ভস্য খেয়ে শরীরটাকে আর শেষ করো না। আসি মধু। তোমার কথা মনে থাকবে গৌর, হাতে নাই ডুবে রয়েছে, প্রতিদিন পাওনাদাররা বাড়িতে এসে অপমান করছে, আমি নিজেই চলতে পারছি না, তাদের টাকা ফেরত দেবো কোত্থেকে? বন্ধু গৌরদার পোশাক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা তোমরা সহযোগিতা না করলে না জানি আরো কত অপমানিত হতে হতো। সন্ধ্যাবেলায়
সম্মুখে সমরে পড়ি বীর চূড়ামণি বীর ও বাহু, চলি যবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বীর সেনাপতি পদে পাঠাইলা রণে পুনরক্ষ কুলনিধি। আবারও মাইকেলের মেঘনাদবধ মহাকাব্য নিয়ে বসেছিস মা? মধুর লেখার আমি বড় ভক্ত হয়ে গেছি বাবা, কি করে যে এমন কাব্য রচনা করে ভাবতেও অবাক লাগে। মধু এখন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। জানো বাবা, কলিকাতার বিখ্যাত বিদ্যুৎ সাহিনী সভা তাঁকে পুরস্কৃত করেছে। যে শুদ্ধ করে বাংলা বলতে পারত না, তার পক্ষে এমন শব্দ প্রয়োগ সত্যিই বিস্ময়কর। সত্যি অমিতাক্ষর ছন্দে কি অপূর্ব কাব্য রচনা করেছে মধু। আমি তার চোখে আগুন দেখেছিলাম বাবা। আগুনই বটে রে মা, সে বাংলা ছাড়াও ইংরেজি, সংস্কৃত, হিন্দি, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, ফার্সি, হিব্রু, তেলুগু ও তামিল ভাষায় কথা বলতে এবং লিখতে পারে। ঈশ্বর না জানি তাকে কত গুণ দিয়েছেন। দ্য ক্যাপটিভ লেডি, দ্য অ্যাঙ্গোলোস, জ্যাকসন অ্যান্ড হিনো, রত্নভিলা, শর্মিষ্ঠা, নীল দর্পণ রচনা করে ইংরেজ কবিদেরকেও তাক লাগিয়ে দিয়েছে ও। ঈশ্বর ঈশ্বর তাকে অদ্ভুত ক্ষমতা দিয়েছেন বাবা। বাবা শুনেছ, মধুর শরীর এখন ভালো যাচ্ছে না, চলো না বাবা তাকে যেয়ে দেখে আসি। তারাকাল সাগর দাঁড়ি যাবে, ফিরে আসলে দেখা করে আসব। আমার দোষে ছেলেটার আজ এই অবস্থা, কোন মুখে যে তার সামনে দাঁড়াব। বাবা তুমি শুধু শুধুই নিজেকে দোষারোপ করছো। কোন বাবা চাইবে চাল চুলহীন একজন মদ্যপায়ীর সাথে তার মেয়েকে বিয়ে দিতে? ঠান্ডা মাথায় বোঝালে নিশ্চয়ই সে বুঝত, ওই সময় অতগুলো খারাপ কথা না বললেও হতো। দুঃখ করো না বাবা, এতদিনে সে নিশ্চয়ই সব ভুলে গেছে। হ্যাঁ তুই মাইকেলের কবিতা পড়, আমি চার্চ থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা। কত বছর পর দেশের বাড়ি সাগরদাঁড়িতে এলাম, মনে হয় যেন কত যুগ। এই সেই বাদাম গাছ কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে, কত পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। চমৎকার, এই হলো আমার তীর্থস্থান, এখানে আমি জন্মেছি। আজ আজ বাবার কথা, মায়ের কথা, রঘুদার কথা খুব মনে পড়ছে। এই যে এটা, এটা চণ্ডী মণ্ডপ, এখানে আমাদের পণ্ডিত মহাশয় পড়াতেন। বলতে পারো এখান থেকেই শুরু হয়েছে আমার শিক্ষা। পণ্ডিত মহাশয় বাংলা, ইংরেজি আর মৌল বিষয়ে ফার্সি পড়াতেন। সন্ধ্যায় এই ছাত্ররা মহাভারত, রামায়ণ, গীতা, চণ্ডী পাঠ করত, আমি বসে বসে শুনতাম। মা আমাকে শিক্ষা দেওয়ার কোনো ত্রুটি রাখেননি। আমি যে আজ কবি হয়েছি এটা তারই জন্য। আমার দুর্ভাগ্য যে তাদের দেখতে পেলাম না। এই সেই বটগাছ, ছোটবেলায় যার তলে বসে রামায়ণ মহাভারত পড়তাম। খুবই সুন্দর জায়গাটা, হায় আমার যদি এখানে জন্ম হতো। স্মৃতি, স্মৃতি বড় কষ্ট দেয়। চলো আমরা একটু ঘাটের দিকে যাই। চলো। এই যে আমাদের কপোতাক্ষ নদ, এ নদে স্নান করেছি, মাছ ধরেছি, নৌকায় চড়ে রঘুদার সাথে ঘুরে বেরিয়েছি। মনে পড়ে আমার সেই কবিতা, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহুদেশ দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এ স্নেহের তৃষা মিটিকার চলে। অপূর্ব কপোতাক্ষ নদ নিয়ে তোমার কবিতা সত্যিই অসাধারণ, ধন্য তুমি কবি। যেন হেনরিয়েটা, প্রতি বছর এই নদে নৌকা বাইছ তো, রং বেরঙের নৌকা, লম্বা কুলুই, মাল্লাদের গায়ে রঙিন জামা, মাথায় রঙিন কাপড় মাথা, বইটাও রং করা,
তাহলে তারা যখন সবাই হেইয়া রে হেইয়া বলে বইটা ফেলত, তখন যে কি সুন্দর দেখাতো সে কি বলবো তোমায়। সত্যি আমি ভাগ্যহীন। জানো, নৌকা বাইচের দিন মেলা বসত, মেলায় বিভিন্ন ধরনের খেলনা ও খাবার বিক্রি হতো। সবচেয়ে জনপ্রিয় ছিল খেজুর গুড়ের জিলাপি। জিলাপি? হোয়াট ইজ জিলাপি? জিলাপি হলো ওই বাংলার একটা ঐতিহ্যবাহী মিষ্টি, খেজুরের গুড়, চিনি এবং ময়দা দিয়ে তৈরি করতে হয়, খুব সুস্বাদু। জিলাপি এখন পাওয়া যাবে না? আমার না খেতে খুব ইচ্ছে করছে। অবশ্যই পাওয়া যাবে, ময়রা বাড়ি থেকে এখনই আনার ব্যবস্থা করছি। হেনরিয়েটা চলো, জমির বিষয়ে মহাদেবের সাথে কথা বলতে হবে। প্রতি মাসে যে টাকা দিতে চেয়েছে, দেখি আরো কিছু বাড়ানো যায় কিনা। আজই তো আবার কলকাতায় ফিরতে হবে। আজই যেতে হবে? হ্যাঁ, ছেলেমেয়েদের রেখে এসেছি, ওরা ব্যস্ত হয়ে পড়বে। চলো বাবা মায়ের সমাধি দর্শন করে রওনা দিই। তাহলে চলো। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি। মধু, এখন কেমন বোধ করছো মধু? দেবকী, মধু দেবকী, আই এম ইন লাস্ট স্টেজ অফ মাই লাইফ, জীবনের জীবন নাটকের শেষ দৃশ্যে পৌঁছে গেছি। কাকাবাবু, কাকাবাবু কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো মধু। ছি কাকাবাবু, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আপনার সাথে আমি বেশ খারাপ ব্যবহার করেছি। আপনারা আপনারা আমার ঠিকানা পেলেন কার কাছ থেকে? গোরদাস বসাকের সাথে দেখা হয়েছিল, সে জানালো তুমি এখানে আছো। কাকাবাবু, কাকাবাবু, আমার সব আশা শেষ হয়ে গেছে। জীবনে এমন পরিণতি আসবে বুঝতে পেরেছিলাম, কিন্তু এত দ্রুত আসবে তা ভাবিনি। আপনার কথা মতো সেদিন যদি মদ ত্যাগ করতাম, তাহলে এমন দিন নাও আসতে পারত। চুপ করো মধু, চুপ করো, তোমার যে খুব কষ্ট হচ্ছে। কষ্ট? যেদিন যেদিন বাবা আমাকে ত্যায্য করেছিলেন, মায়ের সাথে দেখা করতে দিলেন না, সেদিনই শুরু হয়েছিল আমার জীবনের কষ্ট। মধু, বাবা বাবা আমাকে দেখার জন্য মনটা ছটফট করত, চোখের জলে বুক ভাসাতাম। পরে বুঝতে পারলাম তাদের কথা না শুনে কত বড় ভুল করেছি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে দেবকী, সবাইকে সবাইকে দুঃখ দেবার শাস্তি আমি পাচ্ছি। এভাবে বলো না মধু, এভাবে বলো না, চিকিৎসা করালে নিশ্চয়ই তুমি ভালো হয়ে যাবে। আর ভালো, এখন এখন যেতে পারলেই বাঁচি। দয়া করে এভাবে বলো না মধু। মধু, এই টাকাগুলো রাখো। দেবকী, তুমি তুমি আমাকে টাকা দিচ্ছ? এতে অবাক হবার কি আছে? এই টাকা দিয়ে তুমি ট্রিটমেন্ট করবে, পরিবারের জন্য খরচ করবে। না না, এখন আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। টাকাগুলো টাকাগুলো তোমার কাছে রাখো দেবকী। জেদ করো না মধু, এ টাকা তোমাকে নিতেই হবে। মাইকেল মরে যাবে কিন্তু কারো দান গ্রহণ করবে না। তোমাদের মনে রাখা উচিত ছিল মুন্সী রাজনারায়ণ দত্তের পুত্র আমি, কারো দানের পাত্র নই। বংশমর্যাদার জেদ তোমার সব কিছু শেষ করে দিয়েছে, তারপর জেদ নয় দেবকী, জেদ নয়। আই হেট ডোনেটিং, কেউ আমাকে দান করুক এটা আমার পছন্দ নয়। মনে করো তুমি টাকাগুলো আমাদের কাছ থেকে ধার নিচ্ছ, পরে ফেরত দিয়ে দিবে। কাকাবাবু, আর কথা নাই, আমরা আসি বাবা। গড ব্লেস ইউ। আসি মধু, আসি। সবাই আমাকে করুণা করতে চায়, সবাই সবাই, কিন্তু কেউ বোঝে না, কেউ বোঝে না আমি আমি করুণাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। শরীরটা
শরীরটা ভালো যাচ্ছে না? হ্যাঁ, তোমার কাশিটা বেড়েছে, মুখ দিয়ে মাঝে মধ্যে রক্ত পড়ছে। ভাবছি শর্মিষ্ঠা বাবুনিকে যদি বিয়েটা দিতে পারতাম তাহলে হয়তো বিয়ে দেবার মতো টাকা পাবে কোথায়? তোমাকে টাকার চিন্তা করতে হবে না, কোনো না কোনোভাবে টাকার জোগাড় হয়ে যাবে। সাগরদারের জমি থেকে যে টাকা আসতো তা তো বন্ধ হয়ে গেছে। দিগম্বর মিত্র জানিয়েছেন মহাদেব চট্টোপাধ্যায় টাকাও দিতে পারবেন না। চিটার, সব চিটার, সব চিটার! আমি 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 দেখে ছাড়বো, আমি তাকে দেখে ছাড়বো। জমি বিক্রি করা টাকা তো ধার দেনা শোধ করতেই ব্যয় হয়ে গেল। ভেবেছিলাম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে অনেক টাকা উপার্জন করতে পারবো, কিন্তু হলো না। মেয়েটাকে বিয়ে দিতে না পারলে স্বস্তি পাবো। তুমি একটু শান্ত হও, মেয়েটা বড় হচ্ছে, তাকে নিয়ে আমার যত ভাবনা। বন্ধু বান্ধবের কাছে টাকা চাইতে আর ইচ্ছে করে না। উইলিয়াম ওয়াটার অ্যাডভান্স ফ্রয়েড শর্মিষ্ঠাকে বিয়ে করতে রাজি হয়েছে, তার সাথে কথা বলে দেখি সে বিয়েটা কিভাবে করতে চায়। কি হলো, আবার লিখতে বসলে যে? তুমি শুয়ে পড়ো হেনরিয়েটা, আমি এখনই আসছি। নো, তোমার শরীর খারাপ, আজ আর কোনো লেখা নয়। দুলাই লিখেই চলে আসবো। কোনো কথা নয়, আমার সাথে চলো, ঘুমাবে। ওকে, চলো। ময়লা আর ছেঁড়া বিছানায় শুয়ে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, চারিদিকে পচা ভাতের দুর্গন্ধ, ভাতের হাঁড়িতে মশা মাছি ভনভন করছে। মনে হয় কিছু সময় আগে মধুর সন্তানেরা এই পচা ভাত খেয়েছে। হ্যাঁ, সত্যি দুর্ভাগ্য যে কিনা মেঘনাদ বধ, ভুজঙ্গনা, তিলোত্তমা সম্ভব, বীরঙ্গনা, মায়াকানন, হেক্টর বধ প্রভৃতি কাব্য এবং শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়ে রো, একেই কি বলে সভ্যতা, পদ্মাবতী ইত্যাদি নাটকের রচয়িতা মহাকবি মাইকেলের পরিবারের আজ এই অবস্থা। রোগ যন্ত্রণায় ছটপট করছে, এক ফোঁটা ঔষধ নেই, পথ্যের কথা না হয় বাঁধি দিলাম। হ্যাঁ, কতদিন যে এরা পেট পুরে খেতে পায় না জানি না। আমি যে আর সহ্য করতে পারছি না ঈশ্বর, কতবার বলেছি ব্যয় সংকোচন করো, বুঝে শুনে ব্যয় করো, কে শুনে কার কথা। সে যদি সামান্যতম সংযমী ও মিতব্যয়ী হতো তাহলে এমন দিন দেখতে হতো না। গৌর, আমার আমার কাছে এসো, তুমি দূরে কেন ঈশ্বর? এই তো এসেছি, বলো কি বলবে। আমার জন্য ভেবো না, তোমরা মাইকেলকে বাঁচাও। মাইকেল ভালো আছে, তুমি আর কথা বলো না হেনরিয়েটা। বুকে খুব ব্যথা করছে, একটু জল। আমি জল আনছি, এই যে জল এনেছি। ঈশ্বর, আমাকে একটু সাহায্য করো না ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি উঁচু করে ধরছি, তুমি খেয়ে দাও। কি শান্তি! ওই দেখো গুর, ঈশানকোণে প্রচণ্ড মেঘ করেছে, ঝোড়ো হাওয়া এদিকে ছুটে আসছে। মা শর্মিষ্ঠা সব জানালা দরজা বন্ধ করে দে। মাইকেল, ঈশ্বর ঈশ্বর, হেনরিয়েটার জন্য কেমন করছে? হেনরিয়েটা, হে হেনরিয়েটা, কথা বলো হেনরিয়েটা, কথা বলো। আশার ছলনে ভুলি কি ফল লোভিন হায় তাই ভাবি মনে, জীবন প্রবাহ বহি যায় কাল সিন্ধু পানে ধায়, ফিরাবো কেমনে, মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আর
আর ডাকবে না কেন? শরীরের প্রতি কখনো যত্নশীল হয়নি, মদ পান করে শরীরটাকে শেষ করে দিয়েছি। মদের নেশা আমাকে আমাকে পথে বসিয়েছে। হিতৈষীরা কতই না নিষেধ করেছেন, কিন্তু আমি আমি তাদের কোনো কথা শুনিনি। আমি আমি যদি মৃত ব্যয় হতাম তাহলে তাহলে এত অর্থ কষ্টে পড়তে হতো না। কেমন আছো মধু? কে ঈশ্বর আর ভালো থাকা, আবার 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 অন্তিম সময় এসে গেছে ভাই, অন্তিম সময় এসে গেছে। তোমার কিছুই হবে না, তুমি আবার সুস্থ হয়ে কলম ধরবে, নতুন নাটক কাব্য রচনা করবে, তোমার নাটক মঞ্চায়িত হবে, হাততালিতে মুখরিত হবে পুরো হল, জয়ধ্বনিতে মেতে উঠবে দর্শক শ্রোতা, প্রশংসায় পঞ্চমুখ হবে পত্রিকাগুলো। হ্যাঁ মধু, হ্যাঁ, তোমাকে যে আবার লিখতে হবে। মিথ্যে আশ্বাস দিও না বন্ধু, মিথ্যে বঙ্গের মধু, বঙ্গের মধু শেষ হয়ে এসেছে। আমার 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 হেনরিয়েটা কেমন আছে? হেনরিয়েটা ভালো, খুব ভালো আছে, হেনরিয়েটা খুব ভালো আছে। হ্যাঁ, হেনরিয়েটা ভালো আছে। আমার আমার মন বলছে সে ভালো নেই, আমার মন আমার আমার মন বলছে সে ভালো নেই। ও, ওর কাছে আমাকে নিয়ে চলো বন্ধু, ওর কাছে আমাকে নিয়ে চলো। হেনরিয়েটা ভালো আছে জানো? ওকে ওকে বিয়ের সময় কথা দিয়েছিলাম সুখে রাখবো, কিন্তু পারলাম না। অভাব ছাড়া তাকে কিছুই দিতে পারিনি, ভাগ্য আমার সহায় হলো না বন্ধু, ভাগ্য আমার সহায় হলো না। মধু মধু, তুমি হয়তো পরিবারকে তেমন কিছুই দিতে পারোনি, কিন্তু এদেশের মানুষের জন্য যা দিয়েছো তার মূল্য অসীম। হাজার হাজার বছর ধরে মানুষ তোমাকে মনে রাখবে, এমন সাহিত্য ভাণ্ডার কতটা জাতির ভাগ্যে জোটে বলতে পারো? হ্যাঁ মধু, তুমি হলে এমন একজন কবি যার তুলনা তুমি নিজেই। বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দের স্রষ্টাও তুমি, বাংলায় সার্থক নাটক রচয়িতাও তুমি। বন্ধু বন্ধু, ইংরেজ কবি হওয়ার জন্য জীবনে সব হারালাম, ইংল্যান্ড ফ্রান্স মাদ্রাস করে জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেললাম। সেদিন সেদিন বেতন সাহেবের কথা শুনে বাংলা ভাষায় সাহিত্য রচনা করলে এমন দিন হয়তো দেখতে হতো না। অতীতের কথা ভাবলে কষ্ট বাড়বে বই কমবে না মধু। আর কষ্ট ঈশ্বর গৌর আমার কাছে এসো ভাই, আমি আমি মারা গেলে আমি মারা গেলে আমার সন্তানদেরকে দেখবে ভাই, ওদের ওদের কি হবে, ওদের কি হবে? এ নিয়ে তোমায় ভাবতে হবে না, মনমোহন বাবু তাদের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন। যাক যাক, নিশ্চিন্ত হলাম বন্ধু, এবার এবার মরেও শান্তি পাবো। আমি মারা গেলে তুমি আমার জীবনী লিখো, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে সবাই জানবে তার জীবনে কি ঘটেছিল। মধু মধু মধু, তোমার কি কষ্ট হচ্ছে মধু? একটা অনুরোধ করবো বন্ধু। বলো বলো, কি বলবে? মৃত্যুর পর দুজনকে একই স্থানে পাশাপাশি সমাধিস্থ করো, আর আর এই কবিতাটি আমাদের সমাধির শিলালিপিতে লিখে দিও। দাঁড়াও পথিকে বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধিস্থলে বহির পদে মহারিত্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগর দাঁড়ি কপোতক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী চাকরি। তোমার যা ইচ্ছে বন্ধু। দেখি
অভিমান করছো বন্ধু? My time is up. Gaur, Gaur, Gaur. মনে হয় পরপার থেকে হেন্ডিয়েটা আমাকে ডাকছে। গায়ে শুভ্র বসন, দুহাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, মাইকেল এসো, আমার কাছে এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি, এসো। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে বন্ধু, আমাকে যেতে হবে। মধু, আই এম কামিং হেনরিয়েটা, মধু, আই এম কামিং হেনরিয়েটা, হেনরিয়েটা, মধু, মধু, আই এম কামিং, মধু, কথা বলো মধু, কথা বলো মধু, কথা বলো মধু, কথা বলো মধু, কথা বলো, কৌ কৌ মধু আর নেই, মধু আর নেই, হেনরিয়েটার মতো তুমিও আমাদের ফাঁকি দিয়ে চলে গেলে বন্ধু, তুমিও চলে গেলে মধু, 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 তুমি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তোমার অমর সৃষ্টি আমাদের মাঝে থাকবে অনন্তকাল ধরে। সকলে তোমাকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত নামেই চিনবে, বাংলা সাহিত্যে তোমার স্থান হবে সবার উপরে, সবার উপরে, সবার উপরে।